আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কারপন থেকে আমি রাসেল ভাই আপনাদের সামনে আবারো চলে আসছি আর নতুন কিছু কালেকশন নিয়ে আপনাদের সামনে এখন আসছি আপনারা আমাদের ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের আর আপনাদের চাওয়া পাওয়া কি ধরনের গাড়ি চাচ্ছেন এই জিনিসগুলো আমাদের অবশ্যই কমেন্টে জানাই দিবেন আর একটা জিনিস বলে রাখি আপনারা মানে যারা বিদেশ থেকে দেখতেছেন তারা অনেক ভাই বলেন যে টাকা পাঠিয়ে দিচ্ছি আপনি গাড়িটা দিয়ে দেন আসলে এই ধরনের রিকোয়েস্ট না করলেই ভালো কারণ আসলে মানে একটা জিনিস এত টাকা দিয়ে একটা জিনিস দিবেন আপনি ফ্যামিলিতে জানে না আপনি ফ্যামিলির লোক জানে না ফ্যামিলির লোক আসতেছে না এমন আমাকে বিশ্বাস করার দরকার নেই আপনারা আসবেন আপনাদের লোক আপনি বাইরে থাকেন সমস্যা নাই আপনি দেশে তো কেউ থাকে তাকে পাঠিয়ে দিবেন সে আমার গাড়ি আমার শোরুম ভিজিট করবে গাড়ি দেখে দেন আপনি যদি পছন্দ হয় তারপরে আপনি আমার ব্যাংকে টাকা দেন কোনো সমস্যা নেই তার আগে কোনো ভাই কোনো মানে বিকাশে বা কোনোভাবে টাকা দেওয়ার কোনোভাবে চেষ্টা করবেন না বন্ধুরা এখন যে গাড়িটি আসলে আপনাদের দেখাবো আসলে ভিতরে একটু অন্ধকার আর খুলে মিলে দেখানোর জন্য কিন্তু আসলে বাইরে নিয়ে আসা আপনাদের সুবিধার্থে তো বন্ধুরা এখন যে আমি গাড়িটি আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে টয়টা ফিল্ড ওরা এটা মডেল 99 রেজিস্ট্রেশন 2003 এই গাড়িটি ফুল লোডেড একটা গাড়ি আপনার ডবল সানরুফ এখনও জাপান থেকে যে কন্ডিশনে থাকার সেটাই আছে ভিতরটি যদি আপনি সিট কভার করলে এখনও কিন্তু লাগানো হয় নাই প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ কিন্তু অনেক অনেক সুপার কন্ডিশনে আছে হ্যাঁ আপনারা দেখতেছেন মানে ফিল্ডোরার যে অরিজিনাল যে স্টিকারটা থাকে এখন পর্যন্ত কিন্তু রয়ে গেছে হ্যাঁ কোনো রং বা কোনো ধরনের ই হয় নাই শুধু এই নিচের আপনার পার্টটা টাচ আপ করা হয়েছে আর প্রত্যেকটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন মানে যদি মানে এগুলো যদি রং করা থাকতো তাহলে স্টিকারগুলো কিন্তু এইভাবে থাকতো না এখানে অরিজিনাল যে ইয়েটা এখনও রয়ে গেছে ইনশাল্লাহ আপনি দেখেন এটা কিন্তু 11 সিরিয়ালের গাড়ি 99 মডেল এটা কিন্তু টিনটেক হ্যাঁ গোল্ডেন টিনটেক গ্লাস আপনার ফিল্ডের অরিজিনাল যে সিঁড়িটা থাকে হাতল যেটা থাকে প্রত্যেকটা জিনিস কিন্তু এখনও আলহামদুলিল্লাহ রয়ে গেছে এটা অকটেন টাইপ গাড়ি এখন পর্যন্ত সিএনজি বা এলপিজি কোনো কিছু করা হয় নাই এই টিনটেক গ্লাস কিন্তু এখন সচরাচর অন্য অন্য গাড়িতে সাধারণত প্রাডো বা ল্যান্ড ক্রুজার V8 যেগুলো এগুলোতে সারা কিন্তু খুবই পাওয়া খুবই মানে টাফ আর কি অন্য অন্য গাড়িতে কিন্তু এভাবে পাওয়া যায় না বন্ধুরা এখন যদি আপনি ইঞ্জিনটা এখন দেখাই এই গাড়িটির বন্ধুরা আপনি টয়টা ফিল্ডোরার যদি ইঞ্জিন সাইডটা যদি দেখে দেখেন জাপান থেকে যে কন্ডিশন আসে ক্যামেরাটা একটু ক্লোজ করলে ভালো হবে এগুলো দেখেন মানে জাপান থেকে যেগুলো কিন্তু কোনো রঙের বা কোনো রঙের আসার এখন পর্যন্ত কিন্তু পরে নাই দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে ইঞ্জিনটা দেখেন সুপার কন্ডিশন এক কথায় অনেক অনেক সুন্দর আছে কিন্তু আর এটা কিন্তু এখনও তেলে চলে এখনও সিএনজি বা এলপিজি করা নাই বন্ধুরা এখন যদি আমি এই গাড়িটার ইন্টিরিয়ালটা আপনাদের দেখাই দেখেন যেটা আমি বলেছিলাম জাপান থেকে যে কন্ডিশনে আসছে দেখেন এই জিনিসগুলো দেখো মানে ওভার ফ্রেশ এই গাড়ি এত ফ্রেশ থাকা খুবই আর কি টাফ দেখেন সানরুফ আছে কিন্তু ডবল সানরুফ সানরুফটা আপনাদের দেখাই দিই দেখেন আপনার মানে ফিউডরা যেটা মানে এক্সট্রা কিছু যে ইয়ে আছে আপনার স্টারিং কিন্তু কেয়ার 42 যেগুলো আছে এগুলো কিন্তু এমন উচানি বা কোনো কিছু করতে পারবেন না ঠিক আছে আপনার মিটারটা দেখেন অনেক মানে রং ধনু মিটার আপনার নেভিগেশন ক্যামেরা প্রত্যেকটা জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছে হ্যাঁ বন্ধুরা আপনার ফিল্ডরা যদি পিছন সাইডটা দেখাই দেখেন ইন্টিরিয়ালটা এখনও মানে জাপান ফিটিং যেটা সেটাই কিন্তু এখনও রয়ে গেছে আপনার সানরুফটা খোলা আছে সানরুফটা প্রত্যেকটা জিনিস কিন্তু এখনও আলহামদুলিল্লাহ ভালো আছে হ্যাঁ এখন এই সাইডটা যদি আপনাদের দেখাই শাটার গেটটা খুলে দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু একদম অনেক অনেক সুপার কন্ডিশনে আছে সেটা দেখো একটা ফিল্ডোরা এই গাড়িটির প্রাইস হচ্ছে আপনি 10,65,000 টাকা আমি আমাদের আজকের প্রাইস 10,65,000 টাকা ইনশাআল্লাহ আপনারা আসবেন দাম নিয়ে ইনশাআল্লাহ বাঁচবে না আপনাদের সামনে নিয়ে আসছি সুজুকি ওয়াগনার এটার মডেল 2009 রেজিস্ট্রেশন 2011-তে আর এটা তেলের গাড়ি আপনার 1100 সিসির একটি গাড়ি আপনার অল অটো গিয়ার ম্যানুয়াল অল অটো গিয়ার ম্যানুয়াল এই গাড়িটা আপনি দেখেন লাইট টাইট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু অনেক অনেক সুপার কন্ডিশনে আছে হ্যাঁ এখন পর্যন্ত কোনো ইয়ে হয় নাই অরিজিনাল যে কালারটা ছিল এখনও সেটাই রয়ে গেছে বন্ধুরা এখন যদি আপনি ইঞ্জিনটা দেখাই এই গাড়িটার বন্ধুরা সুজুকি ওয়াগানারের আমি যদি ইঞ্জিনটা আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন অনেক অনেক ভালো কন্ডিশন ভিভিটি একটি ইঞ্জিন এখনও অকটেন ডাইভ আছে কোনো সিএনজি বা এলপিজি করা হয় নাই কোনো দেখেন এই জিনিসগুলো অনেক অনেক সুপার কন্ডিশনে কিন্তু আছে সাইডগুলো দেখে দিয়ে দেখেন ভিতরটা দেখে দিই একবারে বন্ধুরা এখন যদি গাড়িটির ভিতরটা আপনাদের দেখাই দেখেন আপনার অল অটো ম্যানুয়াল গিয়ার হ্যাঁ এখনও মানে অনেক সুন্দর ফ্রেশ কন্ডিশন আছে এটা কোনো ফার্স্ট পার্টির নামে গাড়ি
আলহামদুলিল্লাহ অনেক ভালো স্যার। এটা কিন্তু আপনার সাধারণত যারা লম্বা হাইটে একটু লম্বা বা বাসায় মুরব্বী টাইপের যারা আছে অসুস্থ তাদের জন্য কিন্তু যে কোনো জায়গায় হসপিটাল বা মেডিকেলে যাওয়ার জন্য এটা কিন্তু অনেক অনেক একটা ভালো একটা কাজে আসে। আর অল্প টাকার যেহেতু গাড়ি আপনার অল্প মানে এর ভিতরে মেনটেন্স খরচও কিন্তু এটার অনেক কম, যেহেতু 1100 সিসি অনেক ভালো আছে কিন্তু গাড়িটা। এখনও অরিজিনাল যে কোনো আমি গাড়িটি আনছি আর সে হলে আপনার IDSC এর এক ম্যাডাম ছিল ওনার থেকে নেওয়া, উনি আসলে শোরুম থেকে নিয়েছিল প্রথম থেকে। দেখেন দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছে। বন্ধুরা এখন আর এই গাড়িটির আমি প্রাইস চাচ্ছি হচ্ছে 4,65,000 টাকা। এটা আমাদের আস্কিং প্রাইস 4,65,000 টাকা। ইনশাল্লাহ আপনারা আসবেন, দাম নিয়ে ইনশাল্লাহ বাঁচবে না। বন্ধুরা এখন যে গাড়িটা আপনাদের সামনে নিয়ে আসছি এটা হচ্ছে টয়োটা পাক পেলার্স, এটা মডেল 2000, রেজিস্ট্রেশন 2003, 1000 সিসির গাড়ি, অকটেন ড্রাইভ গাড়িটি, এখনও অরিজিনাল কন্ডিশনে আছে। আমরা সাইডগুলো টাচ আপ করেছি, তাছাড়া বাকি সবগুলো জিনিস এখনও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছে। আমরা চাকাগুলো তারপরে ইয়ে আর যেহেতু CNG করা হয়নি সাধারণত তেলের গাড়িগুলো কিন্তু অনেক ইয়ে করে, এই যে 2000 মডেল পিছন সাইডটা যদি দেখাই, দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছে। দেখেন দরজাগুলো খুলে দেখাই দিলি, ওটা সামনে ইঞ্জিনটা দেখে দিয়ে ওরা ওখানে দেখেন এই যে হেডলাইটগুলো, হেডলাইট আপনার শো গ্রিল, আপনার যে নাম্বার প্লেটগুলো কিন্তু আপনাকে ইনশিওর করবে গাড়ির কোনো হিটিং স্টোরি আছে কিনা। হ্যাঁ এই হেডলাইটগুলো দেখেন অনেক ভালো আছে। আমরা এখন যদি কথা না বলি ইঞ্জিনটা আপনাদের দেখাই, ইঞ্জিনটা দেখেন 1000 সিসির গাড়ি, এটা রিকন্ডিশন ইঞ্জিন লাগানো হয়েছে, আমরা নিজেরাই এটা ইনস্টল করছি। এটা অনেক ভালো একটা ইঞ্জিন এখনও আছে, আর এটা লাগানোর পরে আমরা মোটামুটি এখনও 100 কিলো চালানো হয় নাই, আর বডি টাইপ তো দেখা যাচ্ছে, কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি কিন্তু গাড়িতে নাই, প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। টয়োটা প্লাসের ইঞ্জিন আমি ইন্টিরিয়ালটা যদি দেখাই, দেখেন মানে এখনও যে ভাবটা জাপান থেকে যেইটা আছে মানে স্টারিংগুলো দেখেন, এগুলো দেখলে আসলে বোঝা যায়, আসলে সন্ধ্যা টাইম হয়ে গেছে তো ক্লিয়ার অনেক কিছু বোঝা যাচ্ছে না। দেখেন তারপরেও আমরা চেষ্টা করতেছি সর্বাত্মক দেখানোর, অনেক ভালো আছে কিন্তু। হ্যাঁ আর এই গাড়িটি 1000 সিসি যেহেতু আপনারা চাইলে পাঠা ওভার বা এতে চালাতে পারবেন, আবার যদি মানে পার্সোনাল ইউজ করতে চান সেটাও সম্ভব, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। এখন যদি এই গাড়িটা আপনি ব্যাক ডালার ভিতরটা আপনাদের দেখাই, দেখেন মানে এখনও মানে যে ভাবটা রয়ে গেছে এখন, দেখেন মানে আপনি এলিয়ন এপিমিও 10-15 গাড়িতেও কিন্তু এত ফ্রেশ পাবেন না, প্রত্যেকটা জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক ফ্রেশ আছে এখনও। আর বন্ধুরা টয়োটা প্লাসের আমরা এই গাড়িটির আমরা দাম চাচ্ছি হচ্ছে 5,80,000 টাকা, 5,80,000 টাকা এটা আমাদের আস্কিং প্রাইস, ইনশাল্লাহ আপনারা আসবেন, দাম নিয়ে ইনশাল্লাহ আটকাবে না। বন্ধুরা এখন যে গাড়িটা আপনাদের সামনে আসছি টয়োটা কোয়ার্সা, এটা মডেল 99, রেজিস্ট্রেশন 2004, 1331 সিসির এই গাড়িটি, দেখেন আপনার লাইটগুলো প্রত্যেকটা লাইট কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। হ্যাঁ লাইটগুলো দেখেন, আপনার নাম্বার প্লেটটা আপনাকে ইনশিওর করবে গাড়ি কোনো হিটিং স্টোরি আছে কিনা, আপনার সামনে পিছনের গ্লাসগুলো ভালো আছে, চাকাগুলো অনেক অনেক ফ্রেশ আছে কিন্তু। বন্ধুরা এখন যদি আপনাদের ইঞ্জিনটা দেখায় এই গাড়িটির, বন্ধুরা টয়োটা কোয়ার্সার যদি ইঞ্জিন সাইডটা আপনাদের দেখে, দেখেন ইঞ্জিনটা অনেক ফ্রেশ আছে, এটা রিকন্ডিশন একটা ইঞ্জিন, আপনার ইঞ্জিন সেটটা দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছে। বড়টা দেখো অনেক অনেক ফ্রেশ কন্ডিশনে আছে, সাইডগুলো যদি দেখাই দেখেন অনেক ফ্রেশ। গাড়িতে আসলে রিক্সার কিছু আসু ছিল, এগুলো আমরা এই করছি, আর এটা কিন্তু ইন্টিরিয়ালটা কপি কালার। হ্যাঁ দেখেন ইন্টিরিয়ালটা কিন্তু কপি কালার, এটা অল অটো, এটা CST লিটার, প্রত্যেকটা জিনিস দেখেন এখন অনেক ফ্রেশ আছে কিন্তু। আর এই গাড়িটা আপনারা পাঠার ওভার বা যদি আপনারা যদি চান যে প্রাইভেট ইউজ করবেন সেটাও সম্ভব, যেহেতু আপনার 99 মডেল, ব্যাক গ্লাস সেটটা দেখেন অনেক ফ্রেশ আছে, নাম্বার প্লেটগুলো আপনার সামনে পিছনের স্টিল বাম্পার লাগানো আছে, সিট কভার লাগানো আছে, আর যেটা বলছিলাম 99 মডেল অরিজিনাল গ্লাস, প্রত্যেকটা জিনিস সব মিলে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে। আর বন্ধুরা এই গাড়িটির আমি প্রাইস চাচ্ছি 4,80,000 টাকা, 4,80,000 টাকা এটা আমাদের আস্কিং প্রাইস, ইনশাল্লাহ আপনারা আসবেন, দাম নিয়ে আটকাবে না। বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, আর যাওয়ার আগে বলে যাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আর আমার জন্য দোয়া করবেন, সুস্থ তো একটা বিশাল নিয়ামত, সবাই যাতে সুস্থ থাকতে পারে সবাই সবার জন্য দোয়া করা, আর আমরা সবাই 5 টাইম নামাজ পড়ো, সবাই সবার জন্য দোয়া করবো। আর একটা জিনিস আমার ঠিকানাটা আমি বলে দিচ্ছি, আমার ঠিকানা কার পয়েন্ট বিডি রাসেল ভাই, আর আমাদের ঠিকানাটা 1/3 রোড নম্বর 3 নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেড়িবাঁধ।
আর আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আমাদের ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধৈর্য সহকারে, ঠিক আছে? তাহলে আপনারা আসলে আমাদের যে আপনি যেটা খুঁজতেছেন সেটা হয়তো পেয়ে যেতে পারেন, এই রিকোয়েস্টটা থাকবে। আর এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।